ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, বজুর শেষে শাহাদত যেটা আমরা পড়ি, শাহাদত এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহীহ মুসলিমের হাদিস। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পরিপূর্ণরূপে উযু করে তারপরে এই কালিমা পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়া আশা, এই দরজাগুলোর মধ্যে যেগুলোর দিকে যে কোনো একটা দিয়ে সে প্রবেশ করুক। আলহামদুলিল্লাহ, সুনানে তিরমিজিতে আছে একটু বেশি, সে অংশ হল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা সুন্নাহ, সন্দেহ নাই। কিন্তু আপনি যেটা বলেছেন, আকাশের দিকে তাকিয়ে আঙুলি ইশারা করবে, এর এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে হাদিস রয়েছে, হাদিসের সনদ সঠিক না। তাই সঠিক যেটা তা হলো মানুষ কালিমায়ে শাহাদত পাঠ করবে, আঙুল দিয়ে ইশারা করে আসমানের দিকে তাকানো, সুম্মা রাফা আবসারহু ইলা আসসামা, হাদিস সহিহ না। হাদিসের সনদে মজহুল রাবি রয়েছেন, অপরিচিত, ওনার পরিচয় জানায় লাম ইউসাম্মা। তাই এর উপর আমল করবেন না, যেটা সহি সেটার উপরই আমল করুন, যেটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম থেকে প্রমাণিত। তার মানে কালিমায়ে শাহাদত যেভাবে দোয়া আছে ওগুলো পাঠ করবেন, ইশারা নেই আসমানের দিকে ইশারা অথবা ইয়ে নির্দিষ্ট করে, এটা সঠিক নয়। বারাকাল্লাহ ফিক। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।